তো বন্ধুরা, ভোটার কার্ডে ফোন নাম্বার এবং ফটো অ্যাড করা দেখাবো। তো চলুন, প্রথমে আপনারা কী করবেন, ভোটার ওয়েবসাইটটা এখানে আপনাদের লিখতে হবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করে আপনারা লিখবেন voters.eci.gov.in, দিয়ে এন্টার করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা করতে পারেন। তারপর দেখুন এখানে সাইন আপ বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর বন্ধুরা দেখুন এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট এবং ইন্ডিয়ান ওভারসিজ রেসিডেন্ট, তো ভারতীয় নাগরিক হলে এটা সিলেক্ট করবেন, নাহলে ওটা। তারপর আপনারা কী করবেন, এখানে দেখুন মোবাইল নাম্বারটা আপনাদের এন্টার করতে হবে, তারপর ইমেল আইডি। তো ইমেল আইডিটা অপশনাল, না করলেও হবে। এরপর দেখুন ক্যাপচা বলে একটা অপশন আছে, ক্যাপচা কোডটা এখানে টাইপ করবেন। করার পর দেখুন কন্টিনিউ অপশানে এখান থেকে ক্লিক করে দেবেন। তো আমার অলরেডি করা আছে সাইন আপ, সেক্ষেত্রে আমি এখানে সাইন আপ করছি না। আপনারা প্রথমে সাইন আপ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। তো এরপর চলুন আমরা ব্যাক চলে যাচ্ছি এবং আপনাদের লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। করে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আপনারা দিয়েছেন, দিয়ে সাইন আপ করেছেন, সেই রেজিস্টার নাম্বারটা আপনারা এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, পাসওয়ার্ডটা ঠিক আছে সংখ্যা, অ্যালফাবেট, ঠিক আছে স্পেশাল ক্যারেক্টার, সমস্ত কিছু এখানে থাকতে হবে। সমস্ত কিছু দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে ক্যাপচা যে কোডটা দেওয়া থাকবে, সেই ক্যাপচা কোডটা এখান থেকে আপনারা দেখে হুবহু এখানে টাইপ করে দেবেন। করার পর বন্ধু দেখুন এখানে রিসেন্ট রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে দেখবেন একটা ওটিপি আসছে, তো এই ওটিপিটা এই উপরের বক্সে এখানে আপনাদের লিখতে হবে। তো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নেবো। দেখুন আপনাদের মোবাইলে ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানোর পর বন্ধুরা এখানে দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন বলে অপশানে আমরা ক্লিক করব। করার পর দেখুন এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখান থেকে প্রথমে আমরা চেক করে নেব ই এপিক ডাউনলোড বলে অপশানে যাব। এন্টার এপিক নাম্বার বলে যে অপশানটি আছে, এখানে আমরা আমাদের ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা আমরা এখানে টাইপ করে দেবো। তো চলুন ভোটার কার্ডের নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিচ্ছি, দিয়ে আমরা আগে দেখে নিচ্ছি, ঠিক আছে, যে আমাদের মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কি না, ঠিক আছে। তো চলুন নাম্বারটা দিয়ে এখান থেকে আমরা স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করব। তো এখানে সমস্ত ডিটেলস আপনাদের চলে আসবে, এখানে দেখুন মোবাইল নাম্বার লিঙ্ক নেই। তো এবার আমরা কি করব, তো চলুন আমরা হোম অপশানে চলে যাব, গিয়ে এখান থেকে আমরা ফর্ম 8টাকে ফিল আপ করব। তো যেখানে দেখুন কারেকশানের জন্য বা কোনো কিছু অ্যাড করতে চাইলে এটা আমরা ফর্ম 8টাকে ফিল আপ করি, এবং ওখানেও দেখলেন ফর্ম 8 দেওয়া রয়েছে। তো চলুন আমরা এখানে ফর্ম 8-এ ক্লিক করব। এরপর দেখুন কার জন্য করব, নিজের জন্যই করছি, সেই জন্য এখানে এপিক নাম্বারটা চলে এসেছে এবং সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপর এখানে পুরো ডিটেলস চলে আসবে, ঠিক আছে, ডিটেলস এখান থেকে চলে আসবে। এরপর আমরা কী করবো, এখান থেকে ওকে অপশানে ক্লিক করব, ঠিক আছে। তো চলুন এখান থেকে আমরা আর কিছু না করে সমস্ত ডিটেলস আমরা দেখে নিলাম, দেখার পর আমরা ওকে অপশানটিতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন কী করবো, শিফটিং রেসিডেন্ট, রেসিডেন্ট যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় অথবা কারেকশান করতে চায়, অথবা ঠিক আছে যদি ডিসেবিলিটি হয় সেজন্য, তো আমরা কী করবো এখানে কারেকশান করবো, অর্থাৎ মোবাইল নাম্বার অ্যাড করবো আর ফটোটাকে কারেকশান করবো। তো করে ওকে করলাম। তো করার পর দেখুন এখানে পুরো ফর্মটা এখানে চলে আসলো, এবং এখানে দেখে নেবো আমরা স্টেট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, কনস্টিটিউয়েন্সি বলাগড়, ঠিক আছে। তো এরপর বন্ধুরা দেখুন এখানে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো। করার পর একটু পেজ চলে আসবে, এখানে দেখুন আপনার নাম, ঠিক আছে, ভোটার কার্ডের নাম্বার থাকবে। এরপর আমরা আধার নাম্বার অ্যাড করব, আপনার যদি আধার কার্ড থাকে এখানে ক্লিক করবেন, আর না থাকলে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো চলুন আধার বক্সটিতে ক্লিক করে আমরা আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবো। তো চলুন আমি এখানে আমার আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের আধার নাম্বারটা এখানে বসাবেন, আর কোনো ব্যক্তি যদি করে দিতে চান সেক্ষেত্রে তার আধার নাম্বারটা এখানে বসাবেন। তারপর মোবাইল নাম্বার, সেলফ, অর্থাৎ বাবার মার, যার ইচ্ছা আপনি দিতে পারেন, তবে নিজের থাকলে নিজের মোবাইল নাম্বারটা এখানে আপনি দেবেন। তো চলুন এখানে আমরা মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দিলাম। এরপর দেখুন ইমেল আইডি অ্যাড করতে চাইলে এখানে দেখুন সেলফ আছে এবং ফাদার মাদার দুজনেরই আছে, তো আমি এখানে সেলফেরই ইমেল আইডিটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের সেলফের যে ইমেল আইডিটা আছে সেটা এখানে আপনারা অ্যাড করতে পারেন। এছাড়া যদি আপনার নিজের না থাকে সেক্ষেত্রে মার, বাবার, দাদার, যে কোনো কারোর ইমেল আইডি আপনারা এখানে অ্যাড করতে পারেন। করার পর আপনারা এখানে দেখুন নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। করার পর দেখুন আপনাদের সেখানে সামনে পেজটা চলে আসবে, ঠিক আছে। দেখুন আমি যেটা কারেকশান করতে চান সেখানে আপনাদের ক্লিক করতে হবে, অর্থাৎ কী কারেকশান করতে চান সেটা এখানে দেখাচ্ছে, দেখে নিন। তো এরপর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ঠিক আছে, রিলেশন টাইপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। তো আমরা এখানে মোবাইল নাম্বার এবং ফটোটা করব, আপনারা যেটা কারেকশান করবেন সেটাকে আপনারা ক্লিক করে সেগুলোর প্রুফ দিতে হবে, ঠিক আছে, সাপোর্টিং ডকুমেন্টও এখানে কিন্তু দিতে হবে। তো এখানে চলুন মোবাইল নাম্বারটা আমরা ক্লিক করে দিচ্ছি এবং ফটোটা, এই দুটো রয়েছে, তো মোবাইল নাম্বারে আমরা চলুন ক্লিক করলাম, ঠিক আছে। তো করার পর বন্ধুরা দেখুন এখানে ফটোটাতে আমরা একসাথে ক্লিক করে নেবো। তো এখানে দেখুন দুটো অপশন চলে এসেছে, এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যেটা আমরা অ্যাড করতে চাইছি। তো আপনারা আপনাদের পার্সোনাল মোবাইল যে নাম্বারটি আছে সেটা এখানে টাইপ করে, ঠিক আছে, দেখুন পাশেই রয়েছে সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে, তো এই অপশানটিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো করার পর দেখুন আপনার মোবাইল নাম্বারে
একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে আপনাদের এখানে এন্টার করতে হবে। তো এখানে দেখুন টাইমার উঠছে, এই টাইমের মধ্যেই ওটিপি চলে আসবে, ঠিক আছে। তো আসার পর আপনারা এখানে টাইপ করে দেবেন। তো চলুন আমাদের ওটিপি চলে এসেছে, আমরা এখানে টাইপ করে দিচ্ছি। করার পর এখানে দেখুন পাশেই ভেরিফাই বলে অপশান আছে, এখানে ক্লিক করব। করা হয়ে গেল, এরপর দেখুন পাশেই, ঠিক আছে, ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এবার দেখুন ফটোগ্রাফ এখানে সাইজ দেওয়া আছে এবং কত এমবির মধ্যে সেটাও দেওয়া আছে। ব্রাউজ অপশানে আমরা ক্লিক করে ফটোটাকে আমরা সিলেক্ট করে নেবো। আমাদের ফটো আগে থেকে রেডি করা আছে, তো আপনাদের যদি রেডি না করা থাকে তো আপনারা সাইজ করে নিতে পারেন। তো চলুন এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে নিচ্ছি, করে ওপেন অপশানে ক্লিক করব। এরপর এখান থেকেও আপনারা আপনার ফটোটাকে রিসাইজ করতে পারবেন বা ক্রপ করতে পারবেন, ঠিক আছে। অপ্রয়োজনীয় অংশ আপনারা কেটে দিতে পারেন এখান থেকে, এবং আপনার ফটো থেকে এখান থেকে রোটেট করতে পারবেন, এবং এখান থেকে জুম জুম আউট, ঠিক আছে, করতে পারবেন। তো আপনাদের দেখাচ্ছি ভালোভাবে, এটা দেখে নিন। এইভাবে আপনারা সরাতে পারবেন ফটোটিকে, আপনারা যদি কোনো দিকে বেঁকে থাকে তাহলে সেক্ষেত্রে ফটোটাকে সঠিক পজিশান এনে এখান থেকে জুম ইন জুম আউট করতে হবে, করে আপনাদের ফটোটাকে প্রপারভাবে অ্যাডজাস্ট করতে হবে, ভালোভাবে করতে হবে, যাতে আপনার মুখটা বোঝা যায়, ঠিক আছে। করার পর ভালোভাবে অ্যাডজাস্ট করে তারপর আপনাকে সেভ করতে হবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন, এখানে ভালোভাবে দেখে নিন, ঠিক আছে। জুম আউট জুম ইন করে এবং আপনাদের এখান থেকে লেফট ক্লিক করে সেভ অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখুন হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি লেখা দেখিয়ে দিয়েছে, এখানে আমরা ওকে অপশানে ক্লিক করে দেবো। করার পর দেখুন এখানে আপনাদের ফটো চলে এসেছে এবং আমরা নেক্সট অপশানে এখান থেকে আবার ক্লিক করবো, ঠিক আছে। তো এখানে দেখুন সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে, আপনারা একবার ভালোভাবে ভেরিফাই করে নেবেন, তারপরে নেক্সট অপশানে আমরা ক্লিক করবো। এরপর প্লেস ডেটটা আছে অলরেডি, এবং এখানে আমরা প্লেস অপশানটি আমরা আপনাদের প্লেসটা জায়গাটা এখানে আপনাদের বসিয়ে দেবেন। বসানোর পর আমরা আর কোনো কাজ নেই, এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করে দেবো। করার পর দেখুন একটু ক্যাপচা অপশান আসছে, তো এখান থেকে আমরা ক্যাপচাটা বসিয়ে দেবো। তো চলুন আপনারা এখান থেকে দেখে সঠিকভাবে বসাবেন ক্যাপচাটা, ঠিক আছে। ক্যাপচাটা যদি ভুল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না। তো চলুন এখানে আমরা এখানে প্রিভিউ করছি, তো দেখুন এখানে ক্যাপচাটা যা ভুল হয়েছে মনে হচ্ছে কিছু। তো যাই হোক, আমরা ক্যাপচাটা আবার এখান থেকে রিটাইপ করে দিচ্ছি। ক্যাপচাটা লিখে আমরা এখানে কী করবো, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবো। তো এখানে পুরো ফর্মটা আপনাদের এখানে চলে আসবে, এখান থেকে আপনারা আর একবার ভালোভাবে দেখে নিতে পারেন, ঠিক আছে। যদি কোনো রকম ভুল থাকে তাহলে এটাকে আপনারা এডিটও করতে পারবেন। তো চলুন আপনাদের পুরো ফর্মটাকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফোন নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে। এখানে দেখুন কী কারেকশান করতে যাচ্ছেন সেটা এখান থেকে চলে আসছে। এখানে দেখুন, ঠিক আছে, যদি অ্যাড্রেস এখানে যদি দিয়ে থাকেন বা চেঞ্জ করতে চান সেটা এখানে আছে, ঠিক আছে। আর কি কি এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের ডিটেলসও আপনারা এখান থেকে পাবেন, ঠিক আছে। নিচের দিকে আসবেন, দেখুন এখানে ফটোও থাকবে আপনার, ঠিক আছে, কী কী অ্যাড করতে যাচ্ছেন, কারেকশান করতে যাচ্ছেন, আপনার মোবাইল নাম্বার, সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এরপরে আরও একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন, ঠিক আছে। দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কী করতে হবে, দেখুন ভালোভাবে দেখে নিন। এখানে দেখুন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ফোন নাম্বার, ঠিক আছে, ডিক্লারেশান রয়েছে এখানে, ঠিক আছে, ডেট। তো এখানে দেখুন নিচে দেখুন কিপ এডিটিং অপশান আছে এবং সাবমিটের অপশান আছে। তো চলুন আমরা সাবমিট অপশানে ক্লিক করে ইয়েস অপশানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। আপনারা যদি এডিট করতে চান সেক্ষেত্রে আপনারা কিপ এডিটিং অপশানে ক্লিক করে কোনো কিছু কারেকশান করতে চাইলে কারেকশান করতে পারেন। তো এরপর দেখুন অ্যাকনোলেজমেন্ট চলে এসেছে, আমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে নেবো। তো ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবো। করার পর আপনাদের সামনে দেখুন অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এখানে চলে আসবে, আপনারা এটাকে সেভ করে নিতে পারেন অথবা আপনারা এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন আপনার কম্পিউটারে। তো চলুন এটাকে আমরা ওকে অপশানে ক্লিক করে দেবো। এরপর এটাকে আপনারা কীভাবে চেক করবেন যেটা হয়েছে কিনা, দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে অপশান আছে, এখানে রেফারেন্স নাম্বার, রেফারেন্স নাম্বারটা কোথায় পাবেন, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনারা ডাউনলোড করবেন সেখানে দেখবেন রেফারেন্স নাম্বার লেখা আছে, এখানে লিখে, ঠিক আছে, সেখান থেকে দেখে দেখে আপনারা এখানে রেফারেন্স নাম্বারটা লিখে দেবেন। লেখার পর এখান থেকে স্টেট রাজ্যটাকে সিলেক্ট করবে, সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার কারেন্ট স্ট্যাটাস যেটা সেটা আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তো চলুন এখানে কারেন্ট স্ট্যাটাসটা আমরা একবার দেখে নেবো। তো দেখুন এখানে সাবমিটেড বলে দেখাচ্ছে, তো এখানে সাকসেসফুলি আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে গেছে।